স্যার আমার প্রশ্ন হচ্ছে, সালাফি আকিদা ও মানহাজ সম্পর্কিত বইগুলো যদি কোনো দারুল কুফফার দেশে বসে থাকা ব্যক্তির আচরণ ও আখলাক হিংসাত্মক ও অহংকার যুক্ত, সে যদি বাংলা অনুবাদ করে থাকে, তার সেই অনুবাদকৃত বই পড়া যাবে কিনা? এবং আমাদের কাছে এমনও প্রমাণ আছে কিরকম? যে সে ওসিয়া মুহাদ জি হুম হুম যে ব্যক্তি অনুবাদ আমাদের করেছে সে সে হচ্ছে অহংকারী। জি জি হিংসাত্মক ও অহংকার যুক্ত, সে যদি বাংলা অনুবাদ করে থাকে, তার সেই বাংলা অনুবাদকৃত বই পড়া যাবে কিনা? আমাদের কাছে এমনও প্রমাণ আছে সে এশিয়া উপমহাদেশের সালাফি আলেমদের কটাক্ষ করে বেড়ায়, এই জন্য আমরা জানতে চাচ্ছি তার অনুবাদকৃত বই পড়া যাবে কিনা। জাজাকাল্লাহ খাইরান। একজন অহংকারী ব্যক্তি বাংলা বা অন্য কোনো ভাষাই হোক, যে কোনো ভাষায় একটা ইসলামের খেদমত করেছে, অনুবাদ করেছে, তার অনুবাদে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে, তাহলে তার অহংকারের কারণে সে জাহান্নামের পথে রয়েছে। হ্যাঁ, অহংকারী জান্নাতে যেতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খানে যেতে পারবেন না, অহংকারীর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আর তারপরে যেই ব্যক্তি বিদ্বেষ রাখে এবং যেই ব্যক্তি ফেতনা সৃষ্টি করে, সে ফেতনা বাজছে, সে কোনোদিন শান্তিও পাবে না, নিজেও শান্তিতে থাকবে না, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখেরাতে ক্ষতিগ্রস্ত। কিন্তু তার কিতাব যদি অনুবাদ ঠিক থেকে থাকে বা তার লিখনই ঠিক থাকে, তার আকিদা মানহাজ ঠিক আছে, তো তার কিতাব থেকে উপকৃত হইতে তার অহংকার বাধা দেবে না। অহংকারের কারণে তার কিতাব থেকে আমরা পড়বো না, অথচ আমাদের কাছে বিকল্প নেই। বিকল্প থাকলে ঠিক আছে, বিকল্প যদি অন্য কোনো অনুবাদ থাকে, অন্য কোনো বই আছে, তাহলে তার কিতাব পড়বে না, কারণ তার তোর চরিত্র ভালো না। আর এটা হবেই, যার মধ্যে অহংকার রয়েছে তার আমলে, তার দাওয়াতে বরকত নেই। ভালো করে শুনে রাখে, যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে এখলাস নেই, যেই ব্যক্তি খ্যাতি চায়, যেই ব্যক্তি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেয়, তার আমলে, তার জীবনে, তার দাওয়াতে বারাকা হবে না, বরকত হবে না। সুতরাং সেই ব্যক্তি বরকত থেকে বঞ্চিত, সে নিজেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল তাকে বা এইরকম যারা রয়েছে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মত মুসলিমার হেফাজত করেন এবং জবানকে কন্ট্রোল রাখার আল্লাহ রাব্বুল সকল মানুষকে তৌফিক দান করেন। আর আমাদের কাছে উত্তম বিকল্প যদি থাকে তাহলে ভালো কথা, না থাকে তো কোনো খারাপ লোকেরও কিতাব পড়তে কোনো অসুবিধা নেই, যদি তার যেই কিতাবটা পড়ছেন সেটার প্রয়োজন রয়েছে আর তাতে কোনো ভুল ত্রুটি নেই। জি।